আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আধুনিক কৃষি। আধুনিক কৃষি এটা হচ্ছে একটা গ্রিন হাউস। গ্রিন হাউস গ্রিন হাউস বলে, কেউ ছাপরা বলে, কেউ প্লাস্টিকের ঘর বলে, এটা হচ্ছে গ্রিন হাউস। আধুনিক কৃষি কেউ স্মার্ট কৃষি বলে, কেউ আধুনিক কৃষি বলে। এটা হচ্ছে আপনার টমেটো গাছ, টমেটো গাছের পরিচর্যা করতেছে। এটা গ্রিন হাউসের ভিতরে মালসিং পেপার দিয়ে টমেটো চাষ করা হয়েছে। গ্রিন হাউস বলতে কি বোঝায়? গ্রিন হাউস বলতে বোঝায় কি, আপনার প্লাস্টিকের ঘর উপরে প্লাস্টিক, সাইডে সাইডে প্লাস্টিকের টিন দিয়ে ঘর করা হয়েছে, এক সাইডে কাঠন, আর এক সাইডে ফাঁকা আছে। ফাঁকায় গরম হাওয়াগুলো বাইর করে এলায়, আর ইয়ে কাঠনে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকায়, এটাকে গ্রিন হাউস বলে। আর এই মালসিং পেপার কি? মালসিং পেপার হলো প্লাস্টিকের এক জাতীয় পেপার। এটা দিয়ে সবজি করলে আগাছা হয় না, আগাছা হয় না, আপনার বাড়তি কষ্ট হয় না, বাড়তি আপনার কোনো খরচ হয় না। একবার আপনার জমিন সার দিই, জমিন সার দিই, বালা হাঁস দিই, গোবর হাঁস বলে, আর বাইরের দেশে, আরব দেশে এটা সামাদ বলে, সামাদ দিই, গোবর হাঁস দিই, জমিনটা ভালো করে সার দিই, এটা সারিভাবে আলুর যে সারি করে না, সারিবদ্ধভাবে সিধা সিধা করে সারি করা হয়েছে। এক এক সারিতে দুইটা লাইন টমেটো টমেটো গাছ লাগানো হয়েছে। লাগাইছি কীভাবে? আপনার আগে দুইটা করি এই সারি করি সিধা করি দুইটা করি 1 ইঞ্চি ফ্যাপ দেওয়া হয়েছে। 1 ইঞ্চি ফ্যাপ দিয়ে পরে মালসিং ফেফার দিয়েছে। 1 ফুট পরপর একটা করে ফুটা করা হয়েছে। ফুটা করি আলাদা জায়গায় কোকোপিট দিয়ে টমেটো সারা লাগে। টমেটোর বিচি লাগানোর পরে বিচির বয়স যখন 15 দিন হয়েছে, পরে বিচিটা ওইখান থেকে আনি এখানে গরম গরম তাপ দিয়ে এরকম ফুটা ফুটা করে 1 ফুট পর 1 ফুট পর ফুটা করে এই টমেটো গাছগুলো এখানে লাগানো হয়েছে। এই টমেটো গাছের বয়স আজ গিয়া 35 দিন। দেখেন প্রত্যেকটা টমেটো গাছে ফুল আইছে, টমেটো গাছের বয়স 35 দিন, ফুল আইছে। এখন এগুলাকে কাইতন, কাইতন মানে কেউ রশি বলে, কেউ কাইতন বলে, কাইতন দিয়ে এগুলারে পরিচর্যা কি এটা বাঁধে দিতেছে। আর এটার নিচে যেই শাখা, শাখা যেই একটা গাছে যে 2টা 3টা করে ডিগ বাইর হয়েছে, নিচের ডিগুলা কাটি দেওয়া হইতেছে, যাতে গাছ লম্বা হয়, অধিক লম্বা হয়। এগুলো একটা গাছ 4 ফুট 5 ফুট হয়, কারণ নিচে যদি আপনার আগা গাছের ডোগা বেশি থাকে, মানে গাছের ডাল ফালা বেশি থাকে, তাহলে আপনার গাছটা লম্ব হইতে সময় লাগবে। তাই নিচে যে ডালাগুলো কাটি দিই, শুধু একটা ডালে রাখা হয়েছে, মানে মেন দিকটা রাখা হয়েছে, তাহলে গাছটা লম্ব হইব, অধিক লম্ব হইব এবং প্রচুর ফল হইব, অধিক লম্ব হইব, প্রচুর ফল হইব। এই স্মার্ট কৃষি বলতে এটাই বোঝায়। আর এই গাছগুলোকে আপনার উপরের উপরের সাবসার উপর থেকে উপরে যে মানে লোয়ার ফাইব আছে, পাইপের লগে তার বাঁধে দিয়েছি লম্বা সিধা করি। ওই তারের সাথে একটা করে কাইতন নিচে সিধা করে ফালানো হয়েছে। ওই কাইতনের সাথে দেখেন ওই যে এই মাদ্রার হারেস, ওই কাইতনের সাথে টমেটো গাছটারে বাঁধে দেওয়া হইতেছে। এই টমেটো গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠবো, 1 ফুট পর পর আবার বাঁধে দিব, আবার 1 ফুট উপরে দিকে উঠবো, আবার বাঁধে দিব। এখন গরমের সময়, এই সময় আপনার টমেটোর অনেক দাম বাইরের দেশে এবং বাংলাদেশে সব জায়গায়, এই সময় টমেটোর দাম বেশি, কারণ এই সময় টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই সময় যারাই টমেটো করে, এই সময় টমেটো তো বাইরে করা যায় না, এই সময় টমেটো করতে হয় এই গ্রিন হাউসের ভিতরে। গ্রিন হাউসের ভিতরে এই সময় টমেটোগুলো পুরো গরম, আপনার টমেটো পাওয়া যাবে পুরো গরম। গরমের সময় টমেটো বাইরে হইব এবং এই কাঠনগুলো মনে করেন ভালো দামে বিক্রি হইব। এই গরমের সময় টমেটো এবং যে কোনো সবজি বড় খরচ একটু বেশি হয়, আবার লাভও অনেক বেশি হয়। আবার এখানে ট্রায়াল দিতেছে আপনার এই স্ট্রবেরি লাগানো হয়েছে। এই দেশে স্ট্রবেরি লাগায় আপনার তাক তাক করি, তাক তাক করে স্ট্রবেরি লাগায়। এই গাছগুলো এখন কুয়েতে নিয়ে আসছে, ট্রায়াল দেওয়া হইতেছে যে কেমন হয়। নতুন করে লাগাইছে, এই সামাদার গোবর দিয়ে লাগাইছে। দেখেন স্ট্রবেরি ধরতেছে, কোনোটাতে 2টা 3টা 4টা 5টা এইভাবে দেওয়া হয়েছে, এইভাবে। আর স্ট্রবেরিতে আপনার বেশি ইয়ে করা লাগে না, অল্প একটু হাঁস দিয়ে আপনার গাছ লাগাই দিলে মনে করেন গাছে মনে করেন ফল ধরা স্টার্ট করে। শুধু একটু পানি দেওয়া লাগে, আর মাঝে মাঝে কীটনাশক, আর মাঝে মাঝে স্প্রে করতে হয়। তো মূলত আপনাদের টমেটো গাছের বিস্তারিত আপনাদেরকে বলতেছি। এই টমেটো এটা হচ্ছে একটা টাইল দেওয়ার জন্য মূলত ভিডিওটা হচ্ছে আপনার টমেটো পুরো পরিচর্যা। এই দেখেন কাঠন কাঠন বলে নি, এটা হচ্ছে কাঠন। এই কাঠনের উপরে পানি পড়ে, পানি পড়লে ওই দেখেন ওই সাইডে যে ফাঁকা চলে, এদিকে থেকে কাঠনে পানি পড়ে নিচের দিকে, আর ওইদিকে ফাঁকা চললে এইদিকে তখন হাওয়া টানে, হাওয়া টানলে ওই ঠান্ডা হাওয়াটা পানির যে কাঠন, কাঠন থেকে ঠান্ডা হাওয়াটা ভিতরের দিকে ঢুকে, আর ভিতরে যে গরম হাওয়াটা ওইগুলো ওই ওই সাইডে ফাঁকা দিয়ে বাইরে যায়। এই গ্রিন হাউসের সিস্টেম হচ্ছে এরকম।
আর এই হলো মাজরার হারেস এই মাছরি এই মনে করেন এখন এই কাজ করতেছে এগুলো প্রত্যেকটা গাছের এখন বানিতে বানি দিতেছে আর নিচের যে গাছের দুইটা তিনটা করে ডাইল হয়েছে ওই মেন ডাইলটা রাখি আর বাকি ডাইলগুলো মানে বাকি ডিকগুলো মেন ডিকটা রাখি বাকি বাকি যে শাখা ফশা গাছ এগুলো সব কাটি দিতেছে এটা ফুল সাজা করতেছে আর এটা ধরেন এখন এই যে ফুল আইতেছে এখন এটার মধ্যে ভিটামিন স্প্রে মারবো ভিটামিন স্প্রে মারলে এটা ফটাফট গাছগুলো অনেক লম্বা হয়ে যাব আর ভিটামিন স্প্রে মারবো দুই তিন তিন দিন ফর ফর আর ইয়ে মারবো ওই আপনার কীটনাশক মানে যাতে পোকা না ধরে আর যাতে পরাগায়ন মানে পরাগায়ন বলতে কী বোঝায় সেটা তো বুঝুন পরাগায়ন মানে গাছে যাতে প্রচুর পরিমাণ ফুল আসে এবং প্রচুর পরিমাণ ফল আসে এটাকে পরাগায়ন বলে যত বেশি পরাগায়ন হইব তত বেশি ফল আসব এই জন্য যাতে এই সঠিকভাবে ভিটামিন স্প্রে এরপরে কীটনাশক মারলে মনে করেন গাছ গাছ খুব ভালো হয় আর এই দেশে গাছে ভিটামিন স্প্রে মারা লাগে কীটনাশক মারা লাগে নাহলে পোকা লাগে আর দেখেন প্রত্যেকটা লাইন সারি সারি ভাবে সিধা করে লাইন করা হয়েছে এক একটা সারি থেকে আর একটা সারির দূরত্ব 2 ফুট পর পর যাতে একটা মানুষ সুন্দরভাবে চলাফেরা করি এই এই টমেটো গাছগুলো যাতে পরিচর্যা করতে পারে এবং এটার ভিতরে যে স্প্রে মারবো না স্প্রে 5 দিয়ে যাতে মেশিন নিয়ে চলাচল করা যায় কোনো সমস্যা না হয় এই কারণে একটা সারি থেকে আর একটা সারির দূরত্ব 2 ফুট করে করা হয়েছে মানুষ চলাফেরা করতে পারে এবং আবহাওয়া প্রত্যেকটা সারিতে যাতে সুন্দর মতো হাওয়া বাতাস লাগে হাওয়া বাতাস লাগলে গাছগুলো ভালো থাকবো গাছে ভালো অক্সিজেন ফেলে গাছে ভালো ফলন হইব আর যখন অধিক ঘনত্ব হইব তাহলে গাছের ফলন ভালো হইব না গাছের ফলন খারাপ হইব এবং গাছও ভালো হইব না তাই আপনারা স্মার্ট কৃষি আধুনিক কৃষি এটাকে বলতে বোঝায় যে সঠিকভাবে কৃষিকাজ সঠিকভাবে করার যে কোনো সবজি করেন আপনি করলা করেন এরপর সুসিন্দা করেন ঝিঙ্গা করেন টমেটো করেন যাই করেন সঠিক পরিচর্যাভাবে সঠিকভাবে করলে আপনার ফসল ভালো হইব এবং আপনি ফসল করি আপনি অ্যাভেলেবেল গ্রিন হাউস করতেছে অ্যাভেলেবেল গ্রিন হাউস করতেছে ওই গ্রিন হাউসে মনে করেন এবং 12 মাস মনে করেন সবজি করতেছে সিজন সবজি করতেছে টমেটো করতেছে বেগুন করতেছে এরপরে করলা করতেছে আর বিভিন্ন রকমের সবজি করতেছে মানে বিদেশে যে স্মার্ট কৃষি আধুনিক কৃষি এই আধুনিক কৃষি এখন এখন বাংলাদেশেও মোটামুটি সবাই এখন করতেছে বুঝে যেতেছে আর মালসিং কি এই মালসিং ফেফার হচ্ছে এটা এই কালো এই ফেফার দিয়ে করলে ওই বাজারে যে প্লাস্টিক দিয়ে করলে আপনার নিজের নিচের যে মাটিটা এটা গরম হয়ে যাবে আর এই মালসিং ফেফারটা হলো আপনার মোটা দুই সাইডের দুই কালার এক সাইডে থাকে সাদা আর সাইডে থাকে কালো এটাকে মালসিং ফেফার বলে এই মালসিং ফেফারের ভিতরে আপনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত আছে ভালো মানের মালসিং ফেফার দিয়ে যদি আপনি সবজি করেন তাহলে একবার মালসিং ফেফার আপনি বসাই দিলে এই মালসিং ফেফার দিয়ে আপনি 2 বছর আরামসে আপনি সবজি করতে পারবেন ওই যাই কিছু করবেন সঠিক পরিকল্পনা নিয়ে সঠিকভাবে করবেন ইনশাল্লাহ খামার করি আপনি লাভবান হবেন সবজি করবি লাভবান হবেন যাই কিছু করেন যে কোনো সবজি করেন আপনার লাভবান হবেন আর ব্যাস কোনোরকম করে রাখে দিয়েছেন তাহলে ভালো হইব না এগুলো হচ্ছে আপনার কুমড়ো আর কি এটা ছোটো একটা কুমড়ো এই সাইডে দিয়ে কয়েকটা লাগাইছে এই মাদার হারসেরা খাওয়ার জন্য এই এটা বিশাল বড় একটা গ্রিন হাউস এখানে এক সাইডে টমেটো আছে আর সাইডে শসা আছে ওই দেখুন ওই সাইডে শসা আছে শসার আপডেট দেবো আপনাদেরকে কালকে শসার আপডেট দেবো আজকে টমেটোর আপডেট দিতেছি আর এই টমেটো গাছগুলোর বয়স যখন আপনার এই 2 মাস হইব তখন মনে করেন টমেটো হারভেস্ট করা দেবে কারণ এখন মনে করেন 1.5 মাস চলতেছে আর 15 দিন পরে টমেটো মনে করেন খাওয়া দেবো 15-20 দিন পরে টমেটো খাওয়া যাবে কোনো গাছের ছোটো ছোটো অলরেডি টমেটো আসি গেছে কোনোটাতে ফুল কোনোটাতে ফল এই কারণে এখন মনে করেন এই প্রত্যেকটা গাছের পরিচর্যা চলতেছে এই দেখেন আগামী 1 সপ্তাহ পরে এই গাছের পুরো গ্যাটা চেঞ্জ হয়ে যাবো গাছগুলোতে এখন আসিয়া গাছগুলোর বান্ধার পরে কালকে যখন ভিটামিন স্প্রে মারি দেবো গাছ প্রতিদিন মনে করেন গাছ বাড়তে থাকবে গাছ প্রতিদিনই বাড়তে থাকবে তাই আপনারা সঠিকভাবে খামার করবেন লাভবান হইবেন এটা হচ্ছে এই স্ট্রবেরি গাছ এর আগে একবার দেখাইছি এটা দুই সাইডে দুইটা প্রতিদিন নিয়ে আসে এটা লটকায় রাখা হয়েছে এটা প্রতিদিন বিকালে একটু একটু পানি দেয় মানে এটা প্রতি টাইল দেওয়ার জন্য নিয়ে আসে এরপরে প্রতি মানে বড়ো করি বড়ো ওই সাইডে বড়ো সাফরা একটা আছে ওই সাফরার মধ্যে ফুরাটার মধ্যে এই স্ট্রবেরি করা হইব এই কারণে টাইল দেওয়া হয়েছে ও বাইরে এই স্ট্রবেরির জন্য এরকম তাক বানানো হইতেছে তাক বানায় বানায় আপনার ঝুলে ঝুলে রাখা হইব ওইটার ভিতরে স্ট্রবেরি চাষ করা হইব এ হচ্ছে আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আমার সাপোর্ট করবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের সেটা দেখবেন
বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। এইটা হচ্ছে দেখুন কার্টুন, আর দেখুন ওই যে ওইটা হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিক দেওয়ার উদ্দেশ্যটা হলো কি, কেউ প্লাস্টিকের টিন আছে আবার ডাইরেক্ট প্লাস্টিক, আপনি প্লাস্টিক দিয়েও করতে পারবেন, প্লাস্টিকের টিন দিয়েও করতে পারবেন। প্লাস্টিকের যদি টিন দিয়ে করেন তাহলে এটা আপনার ধরুন 4-5 বছর, মনে করুন 5 বছর 7 বছর খারাপ হইতো না। আর যদি মোটা প্লাস্টিক দিয়ে করেন, উপরের সালের কথা বলতেছি আর কি, উপরের গ্রিন হাউসের উপরের সাল যদি আপনি প্লাস্টিক দিয়ে করেন তাহলে ধরেন 3-2 বছর পরে খারাপ হয়ে যাবে, ফুটা ফুটা হয়ে যাবো। আর যদি উপরে থেকে বৃষ্টির লগে শিল ফুটলে ধরুন খারাপ হয়ে যাবো। তো ওই আপনাদের ইয়ে পুঁজি হিসাবে আপনার মনে করুন পরিকল্পনা নেবেন আপনি কীভাবে আপনি গ্রিন হাউসটা করবেন, আপনার পুঁজির উপরে নির্ভর করবো আপনার গ্রিন হাউস কীরকম হইব। আধুনিকের ভিতরে মনে করেন আপনার টাকার হিসাবে আপনার আধুনিকতা করবেন, আপনার টাকা যেমন আপনি পরিচর্যা করবেন তেমন।